দার্জিলিং পাহাড়ের এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল সোরিয়াং। নির্জন সেই পাহাড়ি এলাকায় আমার দুদিনের ঠিকানা ছিল দারাগাঁও বলে একটি গ্রামে। এখানে আমি উঠেছিলাম সোরিয়াঙ্গ হোমস্টেতে। সেই হোমস্টেটি চালান আমোস খিসিং। একদিন আমোস ভাইয়ের সাথে বেরোলাম পাহাড়ের অনেক নিচে বয়ে চলা গেলখোলার ট্রিপে। নির্জন পাহাড়ি পথ, বাঁকে বাঁকে রোমাঞ্চ আর বৈচিত্র্য। পাহাড়ের একদম ওপর থেকে একদম নিচে বয়ে যাওয়া গেলখোলার ট্রেক রুটে হাঁটা পথে সময় লেগেছিল 2 ঘন্টার কিছু বেশি। সেই পথে প্রথমে পড়েছিল পাহাড়ের ধাপে ধাপে কয়েকটি বাড়িঘর নিয়ে 2-1টি গ্রাম। এমনই একটি গ্রামের নাম লুংবুং। এটা এর নতুন লোক দেখার প্রতিক্রিয়া। সময়টা এপ্রিল। পাহাড়ের ধাপ জুড়ে নানা রকম সবজির সাথে নানান রঙের আর নানা রকমের ফুল। গ্রামের সকলের নিজেদেরই ক্ষেত খামার রয়েছে, সেখানেই তারা চাষাবাদ করেন। চাষের কাজে ব্যবহারের জন্য এরকম জল স্টোর করে রাখা হয়। আমি এখন যে পাহাড়ে তার ঠিক উল্টো দিকের পাহাড়টাই তিস্তা ভ্যালি। তিস্তা ভ্যালি ছাড়াও এই পাহাড়ের চারপাশ ঘিরে আছে তাকদা, তিনচুলে, বাড়ামাঙ্গুয়া, ছোটামাঙ্গুয়া, পেশক, তাকলিং, সিকিমের তারেভির, কালিম্পং সহ অনেক পাহাড়। শীতের শেষে শুকনো পাতায় আগুন ধরে যায়, অনেক সময় পুড়িয়েও দেওয়া হয়। সামনের পাহাড়ে সেই শুকনো পাতাই পুড়ছে। শিলিগুড়ি থেকে 62, দার্জিলিং থেকে 33 আর কালিম্পং থেকে প্রায় 27 কিলোমিটার দূরে এই সোরিয়াঙ্গের অবস্থান। সোরিয়াঙ্গের ওপর আমার আগের পর্বেই এখানে যাতায়াত, হোমস্টে, থাকা খাওয়া সমেত বিস্তারিত তথ্য রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক রইল এই ভিডিওর এন্ড স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে, তাই আর আলাদা করে এখানে কিছু বলছি না। আলো ছায় আমাকা নিস্তব্ধ পাহাড়ি সুরিপথ ক্রমশ নিচের দিকে চলেছে। অনেক পেছনে গ্রাম পড়ে থাকলো। ছবি তুলতে তুলতে আমি ক্রমশ পেছনে, আমোস ভাই অনেক আগে, মাঝে মাঝে বিন্দুর মতো দেখাচ্ছে। এই পথ তার শৈশব থেকেই চেনা। একটা অবাক করা তথ্য পেলাম, নিচের গেলখোলায় স্নানের উদ্দেশ্যে এই পথে নাকি তার একসময় 2 থেকে 3 বারও যাতায়াত ছিল। এগুলো পাহাড়ি হলুদ গাছের ফুল। চরাচর জুড়ে নিস্তব্ধ হয়ে জনবিরল প্রান্তরে বার কয়েক আমোস ভাইকে হারিয়েও ফেলেছিলাম, তবে এক ফোনেই তাকে পেয়েও গেছিলাম। পাহাড়ি পথ জানা নেই, এমন এক নিঝুম পাহাড়ে একা হয়ে যাওয়া থেকে সেদিন টেকনোলজির সুবিধাটুকুই আমায় বাঁচিয়ে দিয়েছিল। অবশেষে সেই গেলখোলা। 27 মাইল হয়ে এই পাহাড়ি ছোড়া মিশেছে তিস্তার সাথে। নদীর বুক জুড়ে অজস্র ছোট বড় পাথরখণ্ড, চারপাশ ঘন জঙ্গল, আর এই গোটা চরাচরে আমরা শুধুই 2 জন।
বড় বড় পাথর টপকে আমোস ভাই আমায় নিয়ে চলল তার প্রিয় জায়গায়। যতই বলি আর কত দূর, বলে বাস আ গয়া। নদীর পাশের জঙ্গলে তখন চাপচাপ অন্ধকার, যে কোনো মুহূর্তেই বন্যজন্তুর আগমন ঘটতে পারে, সব মিলে একটা থ্রিলিং পরিবেশ। এই নদীর মধ্যেই মাঝে মাঝে পড়ছে এমন ছোট ছোট ঝর্ণা। এই সেই প্রাকৃতিক সুইমিং পুল, এত স্বচ্ছ জল যে নিচের প্রতিটি নুড়ি পাথর বালিকণা পর্যন্ত দেখা যায়। আমোস ভাইয়ের সাথে সেদিন আমি ওই শীতল পাহাড়ি জলে সব ক্লান্তি ধুয়েছিলাম। আলোর প্রতিফলনে আর তারতম্যে একই জলের এত রকম রং অবাক করে দেয়। ছোট ছোট অজস্র মাছও রয়েছে, তবে ক্যামেরায় তা ধরা যায়নি। এই নদী ছেড়ে যখন উঠি তখন দুপুরের আলো পড়ে গেছে। নদীর জলে জঙ্গলে তখন সোনালি রোদ। এবার একই পথ ধরে উপরে উঠে আসার পালা। স্বাভাবিকভাবেই হাঁটার গতিও কিছুটা কমে এলো। তবে পাহাড়ি পথের একটা মজা এখানেই যে একবার চলা শুরু করলে থামা আর যায় না। পাহাড়ে দিনে দুপুরে ঝিঝির ডাক কানে তালা লাগিয়ে দেয়, আর তার সাথে হাজারো পাখির কিচিরমিচির তো আছেই। এই দু ঘন্টার ট্রেক রুটে কোথাও গ্রামের বাড়িঘর ক্ষেতখামারের মধ্যে দিয়ে, কোথাও সবুজ ঘাসে ঢাকা উপত্যকা ধরে, কোথাও শুকনো পাতাঝরা জঙ্গলের মধ্যে দিয়ে, আবার কোথাও বড় বড় পাথরখণ্ড বিছানো বিচিত্র সব পথ ধরে চলেছিলাম। আর সব শেষে ছিল গেলখোলা নামের সেই পাহাড়ি নদীটি। আমোস ভাইয়ের সাথে এই সফর আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকলো।